আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো তালের বিচির শাঁস দিয়ে মোরব্বা। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে কিছুটা তালের বিচি নিয়েছি, দেখুন এগুলি দেখতে কেমন হয়। আমি এখন কেটে নিচ্ছি, সাবধানে কাটতে হবে যাতে হাত কেটে না যায়। এগুলো একটু শক্ত, তাই সাবধানে কাটতে হবে। আমি কেটে নিচ্ছি, দেখুন কাটা হয়ে গেছে আমার প্রায়। আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন। আমি এখন এগুলি তুলে নেব, একটা চাকু দিয়ে কেটে সাবধানে তুলতে হবে, না হলে হবে কি বিচির শাঁসগুলো ভেঙে যাবে, ভেঙে গেলে দেখতে ভালো লাগে না। সাবধানে তুলে নিচ্ছি আমি। তোলা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি একটু কেমন। আমি এখানে দুই প্লেট তালের বিচির শাঁস নিয়েছি, একটা রাইস কুকারের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে আমি মোরব্বাটা তৈরি করে নেব। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ নারিকেল বাটা, দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, এতে আমি কোনো পানি দিব না, কষিয়ে নেব চিনি দিয়ে। চিনিটা গুললে অনেকটা পানি পানি হয়ে যাবে, তাই আমি কষিয়ে নিচ্ছি, দেখুন। আপনারা চুলায় রান্না করলে এটা চুলার আঁচটা কমিয়ে নেবেন। আমি এতে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 4 টুকরা দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ তালের শাঁসটুকু, দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নিচ্ছি, দেখুন ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে হবে কি নারিকেলের সুন্দর একটা গ্রান বের হবে এবং খেতেও ভালো লাগবে, নাহলে নারিকেলের কাঁচা কাঁচা একটা স্বাদ থেকে যাবে। দেখুন আমি কষিয়ে নিচ্ছি, বারবার নেড়ে দিতে হবে, নাহলে হাঁড়িতে লেগে যেতে পারে। উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধগুলিও এতে দিতে পারেন। দিয়ে আবার নাড়িয়ে নিতে হবে ভালোভাবে, নাড়ানো হয়ে গেছে। আমি এখন এটা ঢেকে দিচ্ছি, ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। দেখুন ফুটছে ভিতরে, আমি এখন আবার একটু নাড়িয়ে দিচ্ছি, মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। আবার ঢেকে দিচ্ছি, এভাবে আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়িয়ে নিব। দেখুন মোরব্বাটা প্রায় তৈরি, আমি আবারও নাড়িয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন, কিংবা মাখা মাখাও রাখতে পারেন। এটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ই হয়ে যায়। আবার আমি নাড়িয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে দেখতে আমি একটু দেখে নিচ্ছি, এটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। আমার তো দেখতে ভালোই লাগছে, আপনাদের কাছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।